Hey guys, assalamualaikum. Welcome back to my channel, blogger Panna in Germany. আমি পান্না জার্মান থেকে বলছি। তো আমি আজকে নেটোতে এসেছি আবারও কেনাকাটা করতে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। তো আমি কি কি কেনাকাটা করছি চলুন এক ফাঁকে দেখে নিই। তো আমি মোটামুটি বাজার করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া সহ এসেছি। তো বাসায় গিয়ে আমি দেখাবো যে কী কী কেনাকাটা করেছি। এখানে হচ্ছে রোদশির জন্য খাবার নিব, দেখা যাক রোদশির জন্য কি খাবার নিই। চলুন এক পলক দেখে নিই। এই যে এটা রোদশি পছন্দ করে এটা নিয়ে নিলাম। নুডলটা নিয়ে লাইন ফাঁক হয়ে যায়। চলো চলো ওকে। তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাব। তো আমি বাজার করে বাসায় চলে এসেছি। তো আমি কি কি বাজার করেছি সেটাই হচ্ছে আপনাদেরকে এখন একটু দেখাবো। তো চলুন এক ফাঁকে দেখে নিই আমি কি কি বাজার করলাম। প্রথমেই হচ্ছে আম দেখাই। এই যে আমি আম কিনেছি, আম দুটা কিনেছি। এই যে দুইটা আম কিনেছি। এই আমগুলো খুবই মজা, আমার তো খুবই ভালো লাগে। এখানে হচ্ছে 12 মাস আম পাওয়া যায়। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে কি বলেন তো দেখি, লিচু। এই যে দেখেন, জার্মানিতে সব সময় আম লিচু এগুলো অ্যাভেলেবেল, তাই লিচু দেখে লোভ সামলাতে পারলাম না। তাই হচ্ছে আমি ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসলাম। ব্যাগ ভরে কি বাজার করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার মেয়ের জন্য চিকেন ফ্রাই রেডি করা থাকে মশলা টসলা দিয়ে আর কি, জাস্ট প্যাকেট থেকে বের করো আর ভেজে খেয়ে নাও। এটা এক প্যাকেট কিনেছি। আর একটা হচ্ছে মুরগি কিনেছি, আলু পাকিস্তানি মুরগি। আর এক প্যাকেট খেয়ে পাস্তা কিনেছি আমার মেয়ের জন্য। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে চিকেন, এটাও একটা চিকেন কিনেছি, শুধু বের পড়বো আর ভেজে দেব। আর এটা একটা পমিস রোদশির জন্য, সব রোদশির জন্য কিনেছি। তারপরে এই যে একটা, এটা হচ্ছে তোমার আপনার গে ড্রিঙ্ক আর কি, এটা হচ্ছে আপনার শোকোলাটের জুস আর কি। এটা একটা রোদশির কিনেছি, এটা রোদশির খুবই পছন্দ। আর দুইটা চাল কিনেছি, 1 কেজি করে 2 কেজি দুইটা চাল কিনেছি। এরা হচ্ছে আতপ চালটা বেশি খায়, তো আতপ চালটা আসলে আমার ভালো লাগে না। আমি বাংলাদেশ দোকান থেকে হচ্ছে 10 কিলো একটা প্যাকেট কিনি, এগুলোও কিনি অ্যাভেলেবেল, যেটা যখন যেটা পাই তখন সেটা কিনে নিয়ে আসি। আর তুর্কিস দোকানে গিয়েছিলাম, তুর্কিস দোকান থেকে দুইটা হচ্ছে মাংস, গরুর মাংস কিনেছি। এই একটা ব্যাগের কাজ শেষ। আর একটা ব্যাগ হচ্ছে শুরু। ও মা, আজকে শুধু রোদশির জন্য কেনাকাটা। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য, এটা আপনার ভাইয়ারা খায়। এটা হচ্ছে মানে এটা কি বলবো, এই যে ধরনের লন্তা আর কি, খেতে খুবই মজা। এই যে এটাও রোদশির জন্য, রোদশির খুবই পছন্দ এই কেকটা।
সাথে ডিএমও গিয়েছিলাম, ডিএম থেকে একটা কলগেট কিনেছি, একটা শ্যাম্পু কিনেছি আর একটা রুম স্প্রে কিনেছি। তারপরে এক কার্টুন ডিম কেনা হয়েছে, 1 কেজি ময়দা কেনা হয়েছে, একটা 4 প্যাকেট কেনা হয়েছে, আর একটা তেল কেনা হয়েছে 1 লিটারের, আর রোদশির জন্য এই যে এটা পুটিং, এই পুটিংটা রোদশির খুবই পছন্দ তাই 2টা কেনা হয়েছে, ওর জন্য 2টা কিনেছি, ও তো কিন্ডারগার্টেনে। আর এটা হচ্ছে বাদামের, এটা বাদামের জেলি, এটা পাউরুটি দিয়ে এরা সকালবেলায় খায়, রোদশিকে এটা আমরা খাওয়াই, তার সাথে আমরাও একটু একটু খাই, যদিও এটা আমাদের জন্য ভালো না, খুব ফ্যাট। তারপরে যে আরেকটা কিনেছি মাখন, এটাও রোদশির জন্য, সব আজকে সব রোদশির জন্য বাজার, ব্যাগ ভর্তি করে বাজার করেছি শুধু রোদশির জন্য। আর এটা হচ্ছে আমাদের সবজির জন্য, এটা কি পাতাকপি, এটা একটা কেনা হয়েছে, তার সাথে ডোনাট কেনা হয়েছে রোদশির জন্য আর আমার জন্য কেনা হয়েছে, এটাকে কি যেন বলে নামটা ভুলে গিয়েছি, ভিতরে কেজে আছে, খুবই টেস্টি, খুবই মজার একটা ইয়াম্মি, এটা আমার জন্য, এটা নামটা আমি বলতে পারতেছি না, আর এটা তো মোটামুটি সবাই চিনেন, এটা হচ্ছে রোদশির জন্য, ওর বাবার জন্য কিছু নাই, ওর বাবা এগুলো খায় না। আর কিনেছি হচ্ছে পেঁয়াজ, এখানে 3 কিলো পেঁয়াজ, এই পেঁয়াজ কিনেছি। তো এই যে ব্যাগ ভর্তি বাজার তো আমার শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজের পাশে থাকবেন ফ্লো করে। তো আমার এই বাজারগুলো আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি প্লিজ ভিডিওগুলি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।